এক আল্লাহর বান্দা প্রতি বছর হজ করবার জন্য মক্কায় যায়, মক্কায় গিয়া তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি আপনার সামনে হাজিরা দেওয়ার জন্য চলে এসেছি, আপনার কাবা ঘর সামনে রেখে হাজিরা দিতেছি, আমার হাজিরা কবুল করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা লাব্বাইক লা লাব্বাইক, তোর হাজিরা আমার দরকার নাই, তোর হাজিরা আমি পছন্দ করি না, কবুল করলাম না। ওই আল্লাহর বান্দা এক বছর হজ করলো, আবার দ্বিতীয়বার হজ করবার জন্য গেল, দ্বিতীয়বার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলে লা লাব্বাইক লা লাব্বাইক, তোর হজ আমি কবুল করি নাই, তোর হজ আমার দরকার নাই। ওই যে প্রতি বছর হজ করবার জন্য যায় আর নিজেও বুঝতে পারে প্রতি বছর তার হজ কবুল হয় না, যখন লাব্বাইক বলে আসমান থেকে আসে লা লাব্বাইক তোর হজ আমার কবুল হয় নাই, তৃতীয় বছর হজ করবার জন্য গেল, গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসমান থেকে জবাব আসলো লা লাব্বাইক লা লাব্বাইক, তোর হজ কবুল হয় নাই, তোর হাজির আমি আল্লাহ কবুল করি নাই, তোর হজ আমি আল্লাহ পছন্দ করি নাই, তোর হজ আমার দরকার নাই। ওই বান্দা চতুর্থ বছর হজ করবার জন্য গেল, ইয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলে লা লাব্বাইক, তোর হজ আমি কবুল করি নাই, তোর হজ আমার দরকার নাই। পঞ্চম বছর হজ করবার জন্য গেল, পঞ্চম বছর হজ করবার জন্য গিয়া বলে লাব্বাইক, তো আল্লাহর বান্দা হজ করতে যায় প্রতি বছর হজ করে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আকাশ থেকে জবাব লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার হজ আমি আল্লাহ কবুল করি নাই, তোমার হজ আমি মঞ্জুর করি নাই। এই জন্য বিশ্বনবী বলেন যে ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে চাবে আল্লাহ তাআলা তার উপরে বেশি সন্তুষ্ট হয়, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হার গরিনে দেনে তো তৈয়া রহায় জো না মাঙ্গে উসে তো বেজা রহায়। ওই আল্লাহর বান্দা হজ করতে যায় প্রতি বছর লাব্বাইক বলে আসমান থেকে জবাব আমি তোমার হজ কবুল করি নাই, পঞ্চম বছর গেল লাব্বাইক বলে না লা লাব্বাইক তোমার হজ আমি কবুল করি নাই, ষষ্ঠ বছর গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক, এরকম বলে বলে তালবিয়া পাঠ করে, কিন্তু আসমান থেকে জবাব আসে তোমার হজ আমি কবুল করি নাই। 20 বছর হজ করেছি হজ কবুল হয় নাই, 25 বছর গেল বারবার আসমান থেকে জবাব তোমার হজ আমি কবুল করি নাই, 30 বছর হজ করেছে আসমান থেকে জবাব তোমার হজ আমি কবুল করি নাই, 30তম বছর নাতি একটা বড় হয়েছে, নাতিরে নিয়ে বলে চল আমি হজ করবার জন্য যাব, তোকে নিয়ে যাব, নাতি বলে দাদা চলেন হজ করবার জন্য যাই, নাতিকে নিয়ে বাইতুল্লাহর সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তালবিয়া পাঠ করে আসমান থেকে জবাব লা লাব্বাইক লা সাদাইক তোর হজ তোর হাজির আমি আল্লাহ কবুল করি নাই কবুল করি নাই। এইবার নাতি বলে দাদা আসমান থেকে কি জবাব আসতেছে শুনছেন? বলে হ্যাঁ শুনছি, আপনি যতই বলেন লাব্বাইক আসমান থেকে জবাব আসে লা লাব্বাইক লা সাদাইক লা লাব্বাইক। ও দাদা এই আওয়াজ কি আপনি শুনেন? বলে হ্যাঁ শুনি। এরপরও আপনি হজ করতেছেন, আপনি হজ করে তো কোনো লাভ নাই। বলে নাতি আজকে এই আওয়াজটা শুধু আমি এখন শুনতেছি না, এই আওয়াজটা দীর্ঘ 30টা বছর পর্যন্ত আমি শুনতেছি, প্রতি বছর হজ করতে আইসা আমি হজ করি লাব্বাইক বলে বলে হাজিরা দেই, কিন্তু আসমান থেকে জবাব তোর হজ আমি কবুল করি নাই। নাতি বলে এরপর আপনি হজ করা বন্ধ করেন না, টাকা পয়সা খরচ করিয়া সময় নষ্ট করি আপনার কি লাভ, যেহেতু আসমান থেকে আওয়াজ আসে আপনার হজ আল্লাহ কবুল করে নাই। এইবার দাদা চোখের পানি সারিয়ে বলে নাতি রে এইটা এমন এক দরবার, এই দরবার ছাড়া আমি আর কোথায় যাব বল, দুনিয়াতে এক দরবারে না পাওয়া গেলে অন্য দরবারে সহযোগিতা পাওয়া যায়, কিন্তু আমার রব আল্লাহ এমন আমার রব, ওই রবের দরবার থেকে একবার যদি মাহরুম হয়ে যায় দ্বিতীয় কোনো দরবার আমার নাই না। দাদা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে বলে আল্লাহ 29 বছর হজ করেছি আমি লাব্বাইক বলিয়া বলিয়া চিৎকার করলে আপনি বলছেন তোর হজ কবুল হয় নাই, ওই আওয়াজটা শুধু আমি শুনতাম,
কিন্তু আজকে যে আমার নাতিও শুনে ফলাইছে ওগো আল্লাহ আমার নাতি আমারে বৎসনা দিবে এই কথাটা বাড়িতে গিয়ে প্রচার করিয়া দিবে আমার এলাকার লোকের আমারে বৎসনা দিবে মৃত্যুর আগ পর্যন্ত এই লাংসন আমার পোহাতে হবে আর এই বদনাম নিয়ে আমি কবরের মধ্যে শুইতে হবে ওগো আল্লাহ আপনি কবুল করেন নাই এটা আমার আর আপনার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আজকে 30 বছর পরে আপনি প্রকাশ করিয়া দিলেন এখন তো সবাই জানবে আমার এক বছরের হজ কবুল হয় নাই ওগো মালিক আপনি যদি আমার হজ কবুল না করিয়া ফিরাইয়া দেন আপনার কি লাভ হবে এই রকম বলিয়া বলিয়া চোখের পানি সারিয়া কান্না করে নাতি বলে দাদা চলেন চলিয়া যাই বলে নাতি কই যাব এই দরজা সারাতে আমার অন্য কোন দরজা নাই এই দরবার সারা আমার অন্য কোন দরবার নাই আমার আল্লাহর অনেক বান্দা বান্দি আছে আমার হজ কবুল না করলো অনেকের হজ আল্লাহ কবুল করবে কিন্তু আমি এমন এক গোলাম আমার আল্লাহর দরবার সারা আমার আর কোন দরবার নাই আমি এখান থেকে চলে গেলে আর কোথায় গিয়ে ক্ষমা পাবো এই রকম বলিয়া বলিয়া যখন কান্না করি আল্লাহ বলে হে আমার গোলাম তোমার আজকের হজ আমি কবুল করে নিলাম তোমার চোখের পানিগুলো আমার দরবারে মঞ্জুর হয়ে গেল তুমি সাক্ষী থাকো তোমার আজকের চোখের পানিকে আমি পুছিলা বানাইয়া কবুল করিয়া শুধু আজকের হজ নয় বিগত 30 বছরের সব হজ আমি কবুল করে নিলাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হার গরিনে দেনে তু তুইয়া রহায় জুনা মাঙ্গি উসে তো বেজার আয় যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি বেশি চায় আল্লাহ তার উপরে তত বেশি সন্তুষ্ট হয় আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যায় ঠিক কি না বলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে গোলাম বেশি বেশি আমার কাছে চাও যত বেশি চাইবা আমি তোমাকে তত বেশি দান করব তত বেশি দান করব আমরা তো দোয়া করলে দোয়া কবুল না হইলে বিরক্ত হইয়া যাই এত দোয়া করি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কবুল করে না 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 আল্লাহ পাক প্রতিটা দোয়াই কবুল করে হয়তো কোনটা দুনিয়ার মধ্যে ফল দেয়া দেয় নতুবা কোনটা পরকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাখিয়া দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দোয়াটা আল্লাহ তোমার জন্য বেশি পছন্দনীয় মনে করেন বেশি কল্যাণকর মনে করেন ওই দোয়াটা আল্লাহ দুনিয়ায় না দিয়ে আখেরাতের জন্য তোমার জন্য জমা করে রেখে দেয় এই জন্য বিরক্ত হওয়ার কোনো কারণ নাই যত বেশি চাবেন আল্লাহ তত বেশি দিবে দুনিয়ার নিজাম হলো একবার দুইবার তিনবার চাইলে এরপরে চতুর্থবার আপনার চেহারা দেখলেই দূরে চলে যায় মনে হয় কোনো কিছু চাবার জন্য আসতেছে ঠিক না ভাই আর আল্লাহ তাআলা বলে তুই যত বেশি আমার কাছে চাবি বান্দা আমি তোকে দেব আর আমি তো দেওয়ার জন্য প্রতিদিন শেষ রাতের প্রথম আকাশে চলে আসি সুবহানাল্লাহ বলে